আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার তাহলে চর্মনাইকে উচিত জবাব দিল বিএনপি প্রশ্ন চর্মনাইয়ের কি অবস্থা হয়েছে দেখুন কি আর বলবে বিএনপি এবার অত্যন্ত কঠোর এই যে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ নিয়ে চর্মনাই ভার্সেস জনগণ তুমুল বিতর্ক চলছে এই জনগণের প্রতিনিধিত্ব করছে বেসিক্যালি গণ অধিকার পরিষদের নেতারা রাশেদ এরা লক্ষ কোটি জনগণের প্রতিনিধিত্ব করছে কিভাবে এই পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করে জন্ম এটা আমি আমার মতামত বলছি না তাদের পার্সপেক্টিভে বলছি আওয়ামী লীগের আগামী নির্বাচনী বৈতরণী পার হওয়ার বৈধতা দিচ্ছে গ্রাউন্ড তৈরি করছে আগামী নির্বাচনে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে অথবা চর্মনাইকে কিছু সুযোগ সুবিধা দিয়ে টোপ দিয়ে আগামী নির্বাচন মোটামুটি উৎসব মুখর বা অংশগ্রহণমূলক করার ক্ষেত্রে আওয়ামী বড় একটা সফলতা অর্জন করতে পারে পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনের মধ্য দিয়ে তো এজন্যে জনগণ এবং চর্মনাই এই বিষয়টা নিয়ে সিরিয়াসলি একে অপরের মুখোমুখি হয়েছে তো চর্মনাই যেটা বলতে চাচ্ছে যে এই পাঁচ সিটি নির্বাচনে অংশগ্রহণ করে তারা কোনো ভুল করেনি যেহেতু তারা বিরোধী দলও দাবি করে তারা তো জাতীয় পার্টি টাইপের বিরোধী দল দাবি করে না তারা মুখে আওয়ামী লীগের বিরোধিতাও করে এ কারণে তাদের একটা কমন যুক্তি যে স্থানীয় সরকার নির্বাচনে তো শুধু আমরা যাই না এখানে তো বিএনপিও যায় তাদের পেজগুলোতে বা তাদের কর্মীদের একটিভিস্টদের যুক্তির মধ্যে দেখা যায় একটা স্ক্রিনশট যে পঁয়ষট্টি পার্সেন্ট কাউন্সিলর পদে অমুক জায়গায় বিএনপির প্রার্থীরা বিএনপির নেতা নির্বাচন করছে তো বিএনপি তো তেমন কিছু বলছে না তো ঘুরিয়ে পেঁচি হলেও বিএনপি নির্বাচনে আছে তো বিএনপি যদি থাকে তাহলে আমরা কেন থাকতে পারবো না বিএনপি অন্য নামে হলেও আছে আবার অবৈধ কদ সাহেব বলেছেন যে বোরখা পরে আছে তো এই কথাটাই কিন্তু চর্মনায় লোকজন বলার চেষ্টা করছে এখন গণদিকের পরিষদের লোকজন একটা আশা দিয়েছিল যে বিএনপি কঠোর ব্যবস্থা নেবে চর্মনায়ের লোকজনের জবাবে এই কথাটা বলছিল ভিভিনুরের লোকজন যে বিএনপি কঠোর ব্যবস্থা নেবে বিএনপি কোনোভাবেই নির্বাচনে নেই কিন্তু ওরা বারবার বলার চেষ্টা করছিল না বিএনপি অন্যভাবে হলো আছে আর আমরা সরাসরি নাম দিয়ে থাকলে সমস্যাটাকে এটা কিন্তু একটা বড় যুক্তি ছিল কিন্তু দেখেন এই চর্মনার যে এই যুক্তি এই যুক্তির বিপরীতে আমি মনে করি আমি একটু রিলেট করে ভিন্নভাবে বিষয়টা আলোচনাটা তুলে আনলাম বিএনপি একটা কঠোর জবাব দিল উচিত জবাব দিল এমন এমন কঠোর জবাব দিল চর্মনের মুখ একেবারে বন্ধ হয়ে গেল আমার মনে হয় এই নিউজটা দেখে চর্মনের লোকজন হতবম্ব হয়ে গিয়েছে এবং তাদের এক এর হতবম্ব অবস্থা হয়েছে এবং কী আর বলবে কিছু বলার নেই এখানে তাদের আর কোনো পথ নেই জনগণের সামনে নিজেদেরকে উপস্থাপন করার যে না তারা এই সরকারের নির্বাচনে বৈধতা এককভাবে দিচ্ছে না এরকম না তারা এককভাবেই নির্বাচনে বৈধতা দিচ্ছে বিএনপি বা অন্য কোনো বিরোধী দল কোনোভাবে নেই এর সাথে শুধু একলা চরমনাই আওয়ামী লীগের সাথে অন্য বিরোধী দল সবাই নির্বাচন বর্জন করছে মানে তার চর্মনা যেটা দেখাতে চায় যে আমরা বিরোধী দল আমরা বিরোধী দল আমরা এই সরকারের বিরুদ্ধে কিন্তু না অন্য যারা সরকার বিরোধী আর চর্মনায় সেইম ক্যাটাগরি বিরোধী দল নয় চর্মনায় এমন টাইপের বিরোধী দল যে ধরনের বিরোধী দল আওয়ামী লীগ চায় যাতে আওয়ামী লীগ খুশি জাতীয় পার্টি টাইপের বিরোধী দল এটাই হচ্ছে বাস্তবতা আওয়ামী লীগ কখনোই প্রকৃত বিরোধী দল চর্মনাইকে মনে করে না দেখেন ঘটনাটা কি এত যুক্তি দিল চরমনায় এত কিছু বলল যে বিএনপির পঁয়ষট্টি পার্সেন্ট অংশগ্রহণ করছে অমুক তমুক কিন্তু আমরা যুগান্তর থেকে বলছি বিএনপির 29 নেতা আজীবন বহিষ্কার কেন বহিষ্কার হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 29 নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে মঙ্গলবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মাহবুবুজ্জামানকে রাহুল কবির রিজভ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় দলীয় সূত্র জানায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য কারণ দর্শণ নোটিশ দেয়া হয় তবে সন্তোষজনক জবাব না দিয়ে বরং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়েছেন দলীয় গঠনতন্ত্র মোতাবেক নির্বাচনে অংশ নেওয়া উনত্রিশ জনকে দল থেকে আজীবন আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে সাময়িক বহিষ্কার বা কারণ দর্শন আজীবনের জন্য বহিষ্কার এর চাইতে কঠোর এবং বড় শাস্তি আর হতে পারে না এর মানে দেখেন যে এই নির্বাচনে সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রতীকে অংশগ্রহণ করা কত বড় অপরাধ মানে বিএনপির দৃষ্টিতে যেখানে দলীয় প্রতীক ছাড়া স্বতন্ত্র প্রতীকে মেয়র পদেও নয় কাউন্সিলর পদে স্বতন্ত্র প্রতীকে দলীয় পরিচয়ে ছাড়া জাস্ট নেতা অংশগ্রহণ করার ফলে কত কঠোর পদক্ষেপ বিএনপি নিয়েছে তাহলে চিন্তা করেন যে বিএনপির দৃষ্টিতে যারা দলীয় প্রতীক নিয়ে মেওয়ার পদ সহ কাউন্সিলর পদে নির্বাচন করে সেটা কত কঠোর বা কত খারাপভাবে বিএনপি দেখে যে তাদের অনেক পোর খাওয়া অনেক তেগি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে তাহলে এই চর্মনের পীর সাহেবরা যদি বিএনপির নেতা হতো তাহলে বিএনপি তাদের বিরুদ্ধে কত কঠোর ব্যবস্থা নিত ধারণা করেন তাহলে বিএনপিকে কত গঠিন উচিত জবাব দেয়া হলো বিএনপির পক্ষ থেকে বোঝাই যায় বৈশকৃত্র নেতা দেখেন বৈশকৃত্র নেতাদের আমি তালিকা বিস্তারিত করছি না সেখানে এক যে সব নেতাদের বাদ দিয়ে নির্বাচন আন্দোলন কিছুই হয় না এই টাইপের নেতাদেরকে আজীবন বৈষ্কর করেছেন কতটা কঠোর মানে একটা ওয়ার্ডের থানার আহ্বায়ক যুবদল মূল বিএনপির আহ্বায়ক সদস্য সমিতি পর্যায়ে এদেরকে ঢাওাল একেবারে ঢালৌ ভাবে বৈষ্কর করেছেন মানে কতটা কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে এখন তাহলে চর্মনায় কি বলবে বিএনপি তো সর্বোচ্চ কঠোর পদক্ষেপ নিয়েছে আরও বিভিন্ন জায়গায় যারা অংশগ্রহণ করবে এভাবে চিহ্নিত করে আজীবন বহিষ্কার করবে এতে কোনো সন্দেহ নেই এটা এখন চর্মনায় বিশ্বাস করে তাহলে চর্মনায় কেমন অবস্থা হয়েছে গণ অধিকার পরিষদের লোকজনকে এখন কি জবাব দিবে। বিএনপি তো এই নির্বাচনে কোনোভাবেই নেই বোরখা পরেও নেই সরাসরি ডিরেক্টলি ইনডিরেক্টলি কোনোভাবেই নেই এটা প্রমাণ হলো তাহলে এখন এখন চরমনে কি বলবে এর মানে কি যে বিএনপি যে টাইপের বিরোধী দল চরমনে সেই টাইপের বিরোধী দল না চরমনে হচ্ছে গৃহপালিত বিরোধী দল অথবা মুখোশ পরা বিরোধী দল মুখে বলে বিরোধী দল বাস্তবে আওয়ামী লীগকে অ্যাডভান্টেজ দেওয়ার রাজনীতি তারা করে এটা কি প্রমাণ হলো না এখন কি বলবে তারা